পায়ের সাইজ অনুযায়ী নিতে হবে, বড় বা ছোট করা যায় না। এটা ব্রেকিং সিস্টেমটা আছে জুতার পিছনে ডান পায়ে। এটা চাকার সাইজ অনেক বড়, এটা চাকার সাইজও 82 mm। এছাড়া এটার যে লুকটা, লুকটা খুব চমৎকার, চাকা খুবই স্মুথ এবং শার্প। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ MFA's মিঠু ফ্রম MFA's ব্লগ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে। দোকানের নাম হচ্ছে পাওয়ার স্পোর্টস অ্যান্ড ফিটনেস, আর দোকান নাম্বার হচ্ছে 34। আমার সাথে দাঁড়িয়ে আছে এই শপের ওনার মোহাম্মদ আলামিন ভাই। আসসালামু আলাইকুম। আপনারা যারা বেস্ট প্রাইসে স্কেটিং কিনতে চান তারা এই শপটি ভিজিট করতে পারেন। আজকে যে স্কেটিংটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে বেবি স্কেটিং, একদম ছোট বাচ্চাদের জন্য, যাদের বয়স 5 থেকে শুরু করে 9-10 পর্যন্ত। এটা অ্যাডজাস্টেবল স্কেটিং, এখানে এটা বড় এবং ছোট করা যায় প্রতিটা স্কেটিং নিয়ে। এটা এখানে আপনার যে নাটটা আছে এর মাধ্যমে বড় ছোট করা যায়। একটা বাচ্চা স্কুলে যে কেডসটা পরে সেই কেডসটা পরে এইখানে দেন, এটা যদি আপনার অ্যাসেম্বল করে তাহলে সে পায়ে কোনো ব্যথাও পাবে না এবং সে ইজিলি এটা অপারেট করতে পারবে। এটা বিভিন্ন কালারের হয়, আমাদের এখানে বিভিন্ন কালারের পাবেন, আর এটার প্রাইস আমরা রাখছি 650 টাকা। এখন যেটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে মোটামুটি যাদের বয়স 10 থেকে 15-16, যারা মাত্র শুরু করেছে তাদের জন্য স্কেটিংটা খুবই ভালো। এটা মূলত হচ্ছে রোলার স্কেটিং বলে, এটাকে ইনলাইন স্কেটিং না, এটা হচ্ছে রোলার। রোলার স্কেটিংয়ে চার কোণে চারটা চাকা থাকে, এটাও বড় ছোট করা যায়। এক্ষেত্রে আপনাকে একটা কেডস ব্যবহার করতে হবে। তবে এর আগে যেটা দেখেছিলাম ওইটা ছিল প্লাস্টিক বডি, বাট এটা হচ্ছে স্টিল বডি। এটার লংজিভিটি খুবই ভালো। এইটা আমাদের এখানে বিভিন্ন কালার পাওয়া যায়, কালো, লাল, কালো, নীল, সবুজ, এছাড়া আরও কিছু কালারের পাওয়া যায়। এটার প্রাইস পড়বে যদি কেউ নিতে চায় 1000 টাকা। যেটা দেখাচ্ছে এটা পলি স্কেটিং নামে পরিচিত। এটা হচ্ছে মূলত ইনলাইন স্কেটিং, একই সাথে আপনার যে চাকাগুলো ইনলাইনে থাকে সেটাকে ইনলাইন স্কেটিং বলে। এটা বড় ছোট করা যায়, যে কোনো পায়ের সাইজ করতে পারবে। তবে বিশেষ করে 39 থেকে যাদের পায়ের সাইজ 42 পর্যন্ত তারা এটা ইজিলি করতে পারবে। এটার ভিতরের ফোমের যে অপশনটা রয়েছে খুবই কমফোর্টেবল একজন ইউজারের জন্য। এছাড়া এর যে বডিটা এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর যে চাকাটা ফাইবার প্লাস্টিকের চাকা এবং খুব পুরু। এই চাকাটার mm হচ্ছে 76 mm। এই স্কেটিংটা আমাদের এখান থেকে আমরা বিভিন্ন প্রাইসে সেল করে থাকি, তবে যদি আপনাদের পরিচয়ে কেউ আমাদের এখানে আসে সেক্ষেত্রে আমরা এটার দাম রাখবো 1800 টাকা মাত্র। এটা যে স্কেটিংটা এটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য ইনলাইন স্কেটিং। বাচ্চার বয়স যদি আপনার 10 থেকে 12 পর্যন্ত হয় সেক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারবে। এটা ব্র্যান্ডটা হচ্ছে বেনউইল। এটা ছোটো হলেও বড় স্কেটিংয়ের যে যে সুবিধাগুলো থাকে এটাতে সব সুবিধাই আছে, এবং এটা চাকা বড় স্কেটিংয়ের নেই বড়। তো যে কোনো বাচ্চা যারা এটা ইউজ করতে চায় তারা ইউজ করতে পারবে, এবং চাকা খুবই পুরু, এটাতে কোনো ধরনের লাইট বা কোনো কিছু নেই, সেক্ষেত্রে চাকা লংজিভিটি বেশি হয়। আর এইটার প্রাইস পড়ে হচ্ছে 1800 টাকা। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড সেনহাই। এইটার সাইজ হয়ে থাকে 40 থেকে 43 পর্যন্ত, যাদের পায়ের সাইজ 40 থেকে 43 তারা এটা ইউজ করতে পারবে। এটার কালার হয় সাদা, কালো এবং রেডের সমন্বয়। এটা একইভাবে বড় এবং ছোট করা যায়। এটা ডান পায়ে আছে ব্রেকিং সিস্টেম, প্রত্যেকটা স্কেটিংয়েরই ব্রেকিং সিস্টেম থাকে এক পায়ে, সেটা হচ্ছে ডান পায়ে থাকে। এটাও বড় ছোট করা যায়, এটা চারটা সাইজ করা যায়, সেটা হচ্ছে 43 পর্যন্ত। এটার বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি, এবং চাকার সাইজও বড়। এটা চাকার সাইজ আছে 78। এই স্কেটিংটার প্রাইস পরে যদি আমরা বিক্রি করি 4000 টাকা, যদি আপনাদের পরিচয়ে কেউ আসে সেক্ষেত্রে আমরা এটার দাম রাখবো 3000 টাকা। এরপর যে স্কেটিংটা দেখাবো ইউটিউবের মাধ্যমে এবং বিভিন্ন স্কেটিং চ্যানেলের মাধ্যমে কাস্টমার এটা সম্পর্কে ইতিমধ্যে জানে, এটা হচ্ছে স্কেটিংটা হচ্ছে অ্যাকশন ব্র্যান্ডের, আর এটার মডেল নাম্বার হচ্ছে 125F। এটা একজন বিগিনারও ইউজ করতে পারে, এছাড়া একজন প্রো বিগিনারও ইউজ করতে পারে, যে করতে করতে এখন স্কেটিং তার কাছে কোনো একটা ইজি ব্যাপার, সেও এই কাজটা এই স্কেটিংটা ইউজ করতে পারে। এই স্কেটিংটা দেখতে যেমন সুন্দর, তাছাড়া এটার সার্ভিসও খুব বেটার। এটার কালার সাধারণত হয়ে থাকে কালো, নীল, কালো, সাদা এবং কালো লাল। এটা চাকার সাইজ 80 mm। একটা স্কেটিংয়ের চাকার সাইজ যত বড় হয় স্কেটিংয়ের প্রাইস তত বেশি হয়, এবং সেটা লংজিভিটিও বেশি দিন টিকে। শুটের সাইজ আছে 40 থেকে 43 পর্যন্ত, যাদের পায়ের সাইজ 40 থেকে 43 তারা এটা ইজিলি ইউজ করতে পারবে। এটার বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং চাকা খুবই স্মুথ, আপনারা দেখতে পাচ্ছেন
যত স্কেটিং আছে তার ভিতরে অ্যাকশন ব্র্যান্ডটা হচ্ছে সবচেয়ে ভালো। আর এটার চাকা খুবই স্মুথ। এটার সাইজ বড় ছোট করার অপশনটা আছে এখানে। একজন ইউজারের পায়ের সাইজ যত হয় সে তার মতো করে এটা মডিফাই করে নিতে পারবে। এটার ভিতরে যে শক অবজারভেশন সিস্টেমটা আছে এতে একজন স্কেটার যদি উপর থেকে নিচেও জাম্প করে কিন্তু সে তাতে পায়ে কোনো পেইন অনুভব করবে না। এই স্কেটিংটা আমরা সাধারণত রেখে থাকি যদি কোনো কাস্টমার আসে সেক্ষেত্রে 5,000 থেকে 5,500 টাকা পর্যন্ত। তবে যদি আপনাদের ভিডিওর মাধ্যমে কোনো কাস্টমার আমাদের এইখানে আসে সেক্ষেত্রে এটার দাম রাখবো 3,600 টাকা। এটা হচ্ছে সেনহাইয়ের একটা স্কেটিং। এটা খুবই হেভি একটা প্রোডাক্ট, বাট এইটা বড় বা ছোটো করা যায় না। এটা যার পায়ের সাইজ অনুযায়ী ফিক্স নিতে হবে। যাদের পায়ের সাইজ 45 তার 45ই নিতে হবে, আর যাদের পায়ের সাইজ 39 তাকে 39টাই নিতে হবে। এটা চাকার সাইজ অনেক বড় এবং প্রোডাক্ট অনেক হেভি। এটা চাকা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 42 mm এবং চাকা হচ্ছে সলিড রাবার। এই ক্ষেত্রে এই চাকাটা ক্ষয় হতে অনেক সময় নেয়। একটা স্কেটিংয়ের মূলত কোনো কিছুই প্রবলেম হয় না, প্রবলেম হয় চাকাটাতেই। চাকা যত দ্রুত ক্ষয় হবে স্কেটিংটা তত দ্রুত নষ্ট হয়ে যাবে। এছাড়া আদার কোনো ব্যাপারই স্কেটিংয়ের নষ্ট হয় না। সেই ক্ষেত্রে এই স্কেটিংটা খুবই ভালো যেহেতু এটা চাকার সাইজটা বড়। এছাড়া এর অন্যান্য যে ফিটিংসগুলো আছে প্রত্যেকটা ফিটিংসই খুবই স্ট্রং। বাট এইটার যার পায়ের সাইজ ফিক্সড, পায়ের সাইজ অনুযায়ী ফিক্স নিতে হবে। এটা আমরা বিক্রি করে থাকি 7,000 টাকায়। তবে যদি আপনাদের মাধ্যমে কেউ আমাদের এখানে এটা সম্পর্কে জানতে চায় বা কিনতে আসে সেক্ষেত্রে আমরা তার প্রাইস রাখবো 4,500 টাকা। এরপর যেটা দেখবো, এটা অ্যাকশনেরই একটা প্রোডাক্ট, অ্যাকশনের একটা হেভি প্রোডাক্ট। এই প্রোডাক্টটাও আপনার পায়ের সাইজ অনুযায়ী নিতে হবে, বড় বা ছোটো করা যায় না। এটার ব্রেকিং সিস্টেমটা আছে জুতার পিছনে ডান পায়ে। এটা চাকার সাইজ অনেক বড়, এটা চাকার সাইজও 82 mm। এছাড়া এটার যে লুকটা, লুকটা খুব চমৎকার, চাকা খুবই স্মুথ এবং শার্প। এটা যে অ্যালুমিনিয়াম বডিটা আছে, এতক্ষণ পর্যন্ত যত স্কেটিং দেখিয়েছি তার ভিতরে এটার অ্যালুমিনিয়াম বডিটা হচ্ছে সবচেয়ে হেভি। এছাড়া এর ভিতরে যে শক অবজারভেশন সিস্টেমটা আছে যে কোনো ইউজারের জন্য এটা খুবই কমফোর্ট, সে খুব ইজিলি এটা ইউজ করতে পারবে। তবে এই এই স্কেটিংগুলো যদি একজন প্রো বিগিনার অর্থাৎ যে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, স্কেটিং তার কাছে ইউজড হয়ে গেছে, সে যদি নেয় সেক্ষেত্রে ভালো। একজন নতুন স্কেটারের জন্য এটা কন্ট্রোল করা একটু হার্ড হয়ে যাবে। এটার দাম আমরা রাখি 7,000 টাকা। তবে যদি আপনাদের পরিচয় কেউ আসে তাহলে সেক্ষেত্রে এটার দাম আমরা রাখবো 5,500 টাকা। এরপর হচ্ছে কিছু এডিশনাল ইনস্ট্রুমেন্ট। একজন স্কেটিং চালকের জন্য যা যা প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা গার্ড প্রয়োজন হয়। গার্ড বিভিন্ন কোয়ালিটির আছে, তবে এখানে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিনজার। এটা 6 পিসের একটা সেট। এখানে 2 নিয়ের জন্য, 2 এলবোর জন্য এবং 2 রিস্টের জন্য, অর্থাৎ হাঁটু, কুনুই এবং কবজির জন্য একটা সেফটি গার্ড। এটা টোটাল সেটটা আমরা বিক্রি করি 600 টাকা। তবে যখন কেউ স্কেটিংয়ের সাথে এটা নিতে চাবে সেক্ষেত্রে আমরা এটার দাম রাখবো 450 টাকা। এছাড়াও বিভিন্ন কোয়ালিটির হেলমেট আমাদের কাছে আছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, অ্যাডজাস্টেবল, নন অ্যাডজাস্টেবল বিভিন্ন কোয়ালিটির হেলমেটই আমাদের কাছে আছে। হেলমেটের প্রাইস খুব বেশি না, 300 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত আমাদের হেলমেট আছে। তবে 450 টাকার হেলমেটটাই যে কেউ নিতে পারে। আমরা ঢাকার বাইরে প্রোডাক্ট পাঠাই, সেক্ষেত্রে সে তার পূর্ণাঙ্গ ঠিকানা, ফোন নাম্বার সহ যদি আমাদের কাছে দেয় আমরা তার নিকটস্থ যেই কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্ট আছে সেখানে পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে কন্ডিশনও দিতে পারি, সে যদি বিকাশে পেমেন্ট করতে চায় সেই সিস্টেমও আমাদের কাছে আছে। স্কেটিংয়ের পাশাপাশি আপনার শপে আর কী কী পাওয়া যায়? স্কেটিংয়ের পাশাপাশি আমার শপে স্পোর্টস আইটেমের যত ইনস্ট্রুমেন্ট আছে সবই পাওয়া যায়। এছাড়া ফিটনেসেরও যত ইনস্ট্রুমেন্ট আছে সব পাওয়া যায়। আর উল্লেখযোগ্য ব্যাট, বল, ওয়েট, আপনার সাইকেল হেলমেট, বিভিন্ন ধরনের গার্ডস, ফুটবল, এ টু জেড এভরিথিংই পাওয়া যায়। ভাই, আমার ইউটিউব চ্যানেল MFS ব্লগ থেকে যদি আপনার শপে কেউ আসে তাদের জন্য কী ডিসকাউন্ট রাখছেন? আপনার ব্লগ থেকে যদি কেউ আসে অবশ্যই সে তো ডিসকাউন্ট পাবে আমাদের এখানে এসে। যতটুকু তার জন্য অনার করা যায় আমরা ততটুকু তাকে অনার করব। অবশ্যই অন্যান্য কাস্টমার থেকে সে একটু ভ্যালুয়েবল হবে আমাদের কাছে। গাইস, এটি হচ্ছে ওনাদের শপের ভিজিটিং কার্ড, আপনারা শপে এসে ভিজিট করবেন। গাইস, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।